দর্শক চন্ডিকা হাতুরু সিং এর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ এই ম্যাচটা হেরে যাওয়ার পর পুরো বাস রীতিমতো বিধ্বস্ত একই সঙ্গে বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটারের দিকে তাকানোর কোনো জো নেই সবাই যেন লজ্জায় মুখ লুকাচ্ছেন বাংলাদেশ দলের বাসটা চলে যাচ্ছে আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিশ্বকাপটাও ঠিক একই ভাবে চলে গেছে অনেক 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 দূরে বাংলাদেশের একেবারে নিয়ন্ত্রণের বাইরে টিম বাস টিম হোটেলে ফিরে যাচ্ছে কিন্তু এক রাশ হতাশা নিয়ে ফিরতে হচ্ছে বাংলাদেশ দল এই বিশ্বকাপে যে স্বপ্নটা নিয়ে এসেছিল সেই স্বপ্নের আসলে কোনো কিছুই আর বাকি নেই বাংলাদেশ যখন নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায় তখন সেই 2003 সালের বিশ্বকাপের কথা মনে পড়ে যায় যখন কিনা বাংলাদেশ দল আসলে কানাডার মতো দুর্বল একটা দলের বিপক্ষে হেরে যায় কিন্তু এই দলটা তো আসলে সেই দলটা না এই দলটাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন ছিল এই দলটা এই বিশ্বকাপে ফাইনাল অবধি যেতে পারে এরকম স্বপ্ন অনেকে দেখেছিল কিন্তু বিশ্বকাপের আগে একেবারে নাড়াচাড়া করা ওই যে কোচ চন্ডিকা হাতুরু সিংকে দেখাচ্ছিলাম সেই চন্ডিকা হাতুরু সিংহের ভুলভাল প্ল্যানের কারণেই বাংলাদেশ দলটা একেবারে ধ্বংসের মুখে পৌঁছে গেছে এই বিশ্বকাপে বাংলাদেশ আসলে কি পেল এক বুক হতাশা ছাড়া ঠিক এই অবস্থায় বাংলাদেশ দল বা বাংলাদেশের ক্রিকেটটা আসলে কোন জায়গাটায় গিয়ে আসলে পৌঁছাবে বাংলাদেশ দল এই ধাক্কাটা কি আসলে সামলাতে পারবে যে কোচ চলে গেলেন তার চলে যাওয়াটা কি আসলে এতটা স্মুথ হবে আসলেই কি তিনি আসলে ঠিকঠাকভাবে বাংলাদেশ দলের দায়িত্বটা ছেড়ে যেতে হবে নাকি তাকে হিসেবটা দিয়ে যেতে হবে হিসেব না দিয়ে গেলে বাংলাদেশের ক্রিকেট কখনো চন্ডিকা হাতুরু সিংকে ক্ষমা করবে না বিশ্বকাপের মতো একটা জায়গা যেখানে কিনা কোটি বাঙালির আবেগ সেই আবেগকে নিয়ে খেলা করা একটা দলের কোচের কোনো ধরনের রাইটস কিন্তু নেই আজকে যখন বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায় তখন কিন্তু আসলে প্রমাণ হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটটা কতটা ভুল পথে এগুচ্ছিল প্রত্যেকটা ক্রিকেটারের আত্মবিশ্বাসকে নড়বড়ে করে দেওয়ার কারিগর চন্ডিকা হাতুরু সিংহে ঠিক এই জায়গা থেকে বাংলাদেশ দল বাংলাদেশের ক্রিকেটটাকে যদি একেবারে তুলে আনতে হয় একেবারে শূন্য থেকে শুরু করতে হবে বাংলাদেশ দলের এই অবস্থাটা কোনোভাবেই কোটি ক্রিকেট ভক্ত কিন্তু দেখতে চায়নি বাংলাদেশ দলের এই দিনটা আসলে কেউ দেখতে চায়নি নির্বাচক নির্বাচক প্যানেল একই সঙ্গে কোচিং স্টাফরা সবাই প্রশ্নবিদ্ধ একই সঙ্গে বিশ্বকাপের আগে তামিম ইকবালের মতো ক্রিকেটারদেরকে যখন অবহেলা করা হয় তামিম ইকবালের মতো ক্রিকেটার যখন বলেন দলের মধ্যে নোংরামি চলছে ঠিক তখন একেবারে নাড়াচাড়া দিয়ে বসার দরকার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সেটা না করে চন্ডিকা হাতুরু সিংহেরা যে সিদ্ধান্তটা নিয়েছেন তামিম ইকবালকে ছেড়ে ফেলার বা ছেটে ফেলার সেই ছেটে ফেলাকে সমর্থন দেওয়াটাই বাংলাদেশ ক্রিকেটের এই যে আজকের দিনটায় দাঁড় করানোর জন্য সবচেয়ে বড় দায়িত্ব এই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেটকে কে ত্রাণকর্তা হিসেবে তুলবেন সেটাই এখন দেখার বিষয় তবে যেই অবস্থাতে বাংলাদেশের আত্মবিশ্বাসটা এসে ঠেকেছে ঠিক এই জায়গা থেকে বাংলাদেশ বাকি ম্যাচগুলো কিভাবে আসলে শেষ করবে সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে তারপরও বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা রাখতেই হচ্ছে কারণ দিন শেষে এই ক্রিকেট দলটা সবার আবেগ সবার ভালোবাসা দিন শেষে বাংলাদেশ যখন আবার একটা ম্যাচে জিতে যাবে সবাই বাংলাদেশ দলকে সাপোর্ট করবে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করবে কোটি কোটি ক্রিকেট ভক্ত আবার জেগে উঠবে বুকে হাত দিয়ে বলবে না এই বাংলাদেশ পারে এই বাংলাদেশ জিতবে এই বাংলাদেশের ক্রিকেট হারিয়ে যায়নি একটা ভুল হয়েছে একটা দুঃস্বপ্ন ছিল এই বিশ্বকাপটা সেই দুঃস্বপ্ন থেকে জেগে ওঠার জন্য সবাই তাকিয়ে আছে ঠিক এখান থেকে আসলে সেই স্বপ্নটা আসলে দুঃস্বপ্ন থেকে আসলে কে জাগিয়ে তুলবে পুরো ক্রিকেট কোটি কোটি ক্রিকেট ভক্তকে সেটাই দেখার চন্ডিকা হাতুরু সিংহে বলেছিলেন স্বপ্ন না দেখার জন্য অর্থাৎ তিনি বলেছিলেন বিশ্বকাপ নিয়ে সেমিফাইনাল নিয়ে বা ফাইনাল নিয়ে কোনো স্বপ্ন না দেখার জন্য তিনি বলেছিলেন এই দলটাকে নিয়ে খুব বেশি কিছু আশা করাটাই নাকি ভুল পুরো দলের পুরো ক্রিকেট ভক্তদের মনটাকে তিনি একেবারে নাড়িয়ে দিয়েছিলেন যেভাবে নাড়াচাড়া করেছেন ব্যাটিং অর্ডারটা নিয়ে চন্ডিকা হাতুরু সিংহে জানি না আপনি আসলে এখান থেকে দেশে ফেরত যাবেন নাকি লজ্জা শরমের মাথা খেয়ে আবারও এই দলটার দায়িত্বে থাকার জন্য দুঃসাহসটা দেখাবেন সবাই বলবে কোচের কেন আসলে আমরা দোষ দিচ্ছি দিন শেষে মাস্টার মাইন্ড তিনি তিনি দলকে প্ল্যান দিয়েছেন তিনি আজকে এই দলটাকে এই জায়গায় আনানোর জন্য সবচেয়ে বড় কারিগর হিসেবে ছিলেন তাকে তো আসলে জবাবদিহি করতেই হবে জবাবদিহি না করে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে চলে গেলে তার কিছুই আসবে যাবে না বাংলাদেশ দলের যা ক্ষতি হবার সেটা হয়ে গেছে সেই ক্ষতিটা আসলে কতটুকু হয় কতটুকু অপূরণীয় বা কতটুকু পূরণীয় সেটাই দেখতে হবে বাংলাদেশ দলের জন্য তারপর এত কিছুর পর এত শূন্যতার পর শুভকামনা থাকবে
নাহিয়ান বিন জসিম, একাত্তর, কলকাতা, ইন্ডিয়া।